वेलकम डियर स्टूडेंट्स, शिक्षा विज्ञान विषय शिक्षा राशि विज्ञान अध्याय आजकल आलोचनार विषय हल परिसंख्या बहुभुज निर्णय बा फ्रिक्वेंसि पलिगन क्यों निर्णय करते हैं से आज के देखब एसो देखे नहीं आजकल आलोचना। अच्छा एखे देखो हमें प्रथम लिखे फ्रिक्वेंसि पलिगन जार बांगला हे परिसंख्या बहुभुज। এখানে আমি একটু নোট করে লিখে দিয়েছি, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই জিনিসটা পরীক্ষায় লেখার দরকার নেই আসলে, বা অঙ্ক করার সময় যখন আমরা পরিসংখ্যা বহুভুজ নির্ণয় করব তখন এটা লেখার দরকার নেই, কিন্তু এটা মনে রাখতে হবে, কারণ এটা একটা সিস্টেম, এই সিস্টেমটা মনে রেখে কাজ করতে হবে। আমরা কী লিখেছি দেখো, পরিসংখ্যা বহুভুজ নির্ণয়ের জন্য স্কোরগুলির মধ্যবিন্দু বার করতে হবে। তাহলে যে স্কোরগুলি দেওয়া থাকবে তার মধ্যবিন্দু বার করতে হবে, এবং ছক কাগজে উপস্থাপনের সময় অর্থাৎ গ্রাফ পেপারে যখন আমরা বসাবো সেই মধ্যবিন্দুগুলি যখন আমরা গ্রাফ পেপারে উপস্থাপন করব, বলছে ছক কাগজে উপস্থাপনের সময় দুটি স্কোর বেশি নিতে হবে, অর্থাৎ আমাদের প্রশ্নে যে কটি স্কোর দেবে তার থেকে আমরা দুটি স্কোর বেশি নেব যখন ছক কাগজে বসাবো। আমি যে যখন প্র্যাকটিক্যালি ছক কাগজে করে দেখাবো এক্ষুনি, তখন তোমরা ভালোভাবে বুঝতে পারবে। যা বলছে দুটি স্কোর বেশি নিতে হবে, যার একটি থাকবে সবার প্রথমে এবং অন্যটি থাকবে সবার শেষে। এই বিষয়টা তোমাদের মুখস্থ রাখতে হবে, এবং যখন পলিগন তৈরি করব তখন এই বিষয়টি মাথায় রেখে তোমাদের পলিগন তৈরি করতে হবে, কিন্তু এটা তোমাদের উত্তরের মধ্যে এটা লিখতে হবে না, ঠিক আছে? এবার দেখো প্রশ্ন কি দিচ্ছে আমরা একটু দেখে নিই। আচ্ছা দেখো এখানে প্রশ্ন দিয়েছে, বলছে নিম্নলিখিত বন্টনটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এখানে একটি স্কোর আর ফ্রিকোয়েন্সি আমাদের দিয়ে দিয়েছে, দেখো 5 থেকে 9, 10 থেকে 14 এরকম করে স্কোর দিয়ে দিয়েছে, আর প্রত্যেকটি স্কোরের আন্ডারে ফ্রিকোয়েন্সি কত আছে, এফ মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কত আছে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। এই বন্টন থেকে আমাদের পরিসংখ্যা বহুভুজ তৈরি করতে হবে, কিন্তু কিভাবে করব, আমাদের প্রথমে যেটা করতে হবে, যদি স্কোরগুলি এইভাবে দেওয়া থাকে তাহলে আমাদের সেটাকে সোজা করে লিখতে হবে। অর্থাৎ আমি যদি আমি একদম সোজা পদ্ধতিতে বলছি, ঠিক আছে, অনেক রকম পদ্ধতি আছে, সব থেকে সোজা পদ্ধতি এবং যে পদ্ধতিটি করলে পরীক্ষায় তোমরা সঠিক নাম্বারও পাবে এবং খুব সহজেই তোমরা বুঝতে পারবে, আমি তোমাদের মতো করেই কিন্তু বোঝাচ্ছি। বইতে কিন্তু দেখবে বিভিন্নভাবে করা আছে, আমি যেভাবে করছি এভাবে যদি করো তোমরা আশা করি তোমাদের কাছে খুব একটি সোজা হবে। তো এখানে দেখো প্রথমে এটা আমাদের এইভাবে দেওয়া আছে, অর্থাৎ আমি যদি এটা বলি শুয়ে আছে, এটাকে তুলে বসাতে হবে, তাহলে বসাতে হবে আমাদের কিভাবে, আমরা এখানে স্কোরটা এইভাবে দেওয়া আছে, পরপর আমরা এই দিকে লিখব উলম্বভাবে, তাহলে আমরা প্রথমে এখানে লিখব স্কোর, স্কোর, স্কোর লিখে আমরা একটা স্কোরের আলাদা করে ঘর বানাব, তারপরে আমরা কি লিখব ফ্রিকোয়েন্সির জন্য এইখানে ঘর করব পাশে এফ ফ্রিকোয়েন্সি। আমরা কি করব, প্রথমে দেখব প্রথম স্কোর কত আছে, দেখো এখানে 5 থেকে 9, তাহলে আমরা স্কোরের ঘরে লিখব এখানে 5 থেকে 9, তারপরে কত আছে পাশে 10 থেকে 14, আমরা এখানে লিখব নিচে 10 থেকে 14, তারপরে কত আছে 15 থেকে 19, আমরা এখানে লিখব 15 থেকে 19। অর্থাৎ কি বললাম, শুয়ে আছে তাকে তুলে আমরা বসাচ্ছি, ঠিক আছে, ঠিক সেম প্রত্যেকটার পাশে আমরা তার ফ্রিকোয়েন্সিগুলো লিখে নেব। 5 থেকে 9 ফ্রিকোয়েন্সি কত আছে 2, আমরা এর পাশে লিখব 2, 10 থেকে 14 ফ্রিকোয়েন্সি কত আছে 8, আমরা এর পাশে লিখব 8, তারপরে 15 থেকে 19 ফ্রিকোয়েন্সি কত আছে 6, আমরা এখানে লিখব 6। ঠিক এইভাবে আমরা পরপর এগুলো সাজিয়ে একদম 50 থেকে 54 পর্যন্ত আছে, তার নিচে আন্ডারে তার ফ্রিকোয়েন্সি আছে 1, আমরা পরপর এইভাবে সাজিয়ে আমরা এগুলো লিখব। তাহলে দেখো আমরা কি করলাম, আমরা যে স্কোরগুলো এইভাবে দেওয়া আছে সেগুলোকে আমরা তুলে পরপর আমরা নিচে নিচে সাজিয়ে লিখলাম, ঠিক আছে, প্রত্যেকটা লেখা হয়ে গেল। এবার আমরা কি করব, দেখো এখানে কি বলেছে, প্রথমে আমরা বলে দিয়েছিলাম যে পরিসংখ্যা বহুভুজ নির্ণয়ের জন্য স্কোরগুলির
মধ্যবিন্দু বার করতে হবে, ঠিক আছে? তাহলে যে স্কোরগুলি দিয়েছে এই স্কোরগুলির প্রত্যেকটার মধ্যবিন্দু বার করতে হবে, অর্থাৎ 5 থেকে 9 এর ঠিক মাঝের বিন্দু কত হবে? 5 থেকে 9-এর ঠিক মাঝের বিন্দু, অর্থাৎ 5 থেকে 9-এর ঠিক মাঝের সংখ্যা কত হবে? ঠিক আছে, কত হবে? 7, তাই তো? যদি আমরা এখানে রাফলি তোমাদেরকে দেখাই, দেখো বলছে 5 থেকে 9, 5, 6, 7, 8, 9, তাহলে ঠিক মাঝে কত সংখ্যা আছে? দেখো এদিকে দুটো, এদিকে দুটো, তাহলে মাঝের সংখ্যা কত আছে আমাদের? 7। তাহলে মধ্যবিন্দু হবে 7, তাই তো? তাহলে 5 থেকে 9-এর মধ্যবিন্দু হবে আমাদের 7। তাহলে এখানে লিখবো আমরা মধ্যবিন্দু, মধ্যবিন্দু, মধ্যবিন্দু না লিখে কেউ যদি বড় হাতের এক্স লেখো এখানটায় তাও হবে, ঠিক আছে? তাহলে মধ্যবিন্দু 5 থেকে 9-এর মধ্যবিন্দু কত হচ্ছে? 7। নেক্সট 10 থেকে 14, 10 থেকে 14-এর মধ্যবিন্দু কত হবে? আমরা পরপর সব পেয়ে যাবো, আমি একটু প্রথম করাচ্ছি বলে একটু দেখিয়ে দিচ্ছি এখানে। তাহলে 10, 11, 12, 13, 14, তাহলে এদিকে দুটো, এদিকে দুটো, মাঝখানের বিন্দু কত আছে? 12। তাহলে 10 থেকে 14-এর মধ্যবিন্দু কত হচ্ছে আমাদের? 12। একটু খেয়াল রাখতে হবে এই লাইনগুলো যেন সোজাসুজি হয়, ঠিক আছে? তোমরা প্রয়োজনে এগুলোর মাঝখানে দাগ টেনেও নিতে পারো, আর যদি একটু ফাঁকা ফাঁকা করে লেখো তাহলে দাগ টানার দরকার নেই। তারপরে 15 থেকে 19 মধ্যবিন্দু কত হবে? 17। নেক্সট 20 থেকে 24 মধ্যবিন্দু কত হবে? 22। বুঝতে পারছো? প্রত্যেকটার আমরা মধ্যবিন্দু, অর্থাৎ একদম মাঝের সংখ্যা যেটা সেটা লিখছি। 25 থেকে 29 মধ্যবিন্দু কত হবে? 27। নেক্সট 30 থেকে 34 মধ্যবিন্দু কত হবে? 32। আমরা একটা হিসাব করে লিখব সব সময়। 35 থেকে 39 মধ্যবিন্দু কত হবে? 37। নেক্সট 40 থেকে 44 মধ্যবিন্দু কত হবে? 42। নেক্সট 45 থেকে 49 মধ্যবিন্দু কত হবে? 47। 45 থেকে 49, তাই তো? নেক্সট 50 থেকে 54 মধ্যবিন্দু হবে? 52। বোঝা গেল? তাহলে আমরা কি করলাম, স্কোরগুলো এইভাবে দেওয়া আছে সেগুলো আমরা নিচে নিচে বসালাম, স্কোরগুলো স্কোরের ঘরে বসালাম, তারপরে ফ্রিকোয়েন্সিগুলো আমরা ঠিক সোজাসুজি ফ্রিকোয়েন্সিগুলো বসালাম, তারপরে আমাদের যে কাজটা করতে হয়েছে পাশে একটা আমরা কলম তৈরি করেছি যার মধ্যে লিখেছি মধ্যবিন্দু বাংলায় আর বড় হাতের এক্স। তুমি যদি মধ্যবিন্দু না লিখে বড় হাতের এক্স লেখো তাও হবে, বা দুটোই লিখলে তাও হবে। এবার প্রত্যেকটি স্কোরের আমরা মাঝের সংখ্যাটা এখানে লিখেছি, অর্থাৎ মধ্যবিন্দুটা আমরা এখানে লিখেছি। এই মধ্যবিন্দুটা হতে পারে এখানে, পয়েন্টেও আসতে পারে, হ্যাঁ পয়েন্টেও আসতে পারে। এখানে দেখাচ্ছে আমরা রাউন্ড ফিগারে আমরা সংখ্যা পেয়েছি, কিন্তু পয়েন্টে আসলেও আসতে পারে, সেটা কোনো সমস্যা নেই, আমরা পয়েন্ট দিয়েই তখন লিখব। হ্যাঁ, এবার তাহলে আমাদের মূল যে কাজ সে কাজটি আমাদের হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে গ্রাফ, গ্রাফে উপস্থাপন করতে হবে এই বিষয়টি। কিভাবে গ্রাফে উপস্থাপন করছি দেখো, দেখো এই পলিগন বা হিস্টোগ্রাম যখন আমরা গ্রাফে উপস্থাপন করব তখন কিন্তু এই ধরনের গ্রাফ আমরা ব্যবহার করব। কি গ্রাফ? এটাকে বলে মিলিমিটার গ্রাফ পেপার। দেখবে, দেখো দেখতে এরকম হয়, আমরা মাধ্যমিকে যে গ্রাফ পেপারটা করেছি সেটা ছিল ইঞ্চি গ্রাফ পেপার, অর্থাৎ এই ঘরগুলো একটু বড় বড় ছিল, কিন্তু এখানে ঘরগুলো দেখো একটু ছোট ছোট। এখানে খেয়াল করো, দেখবে এটা তোমরা দোকানে কেনার সময় এখানে খেয়াল করবে, দেখো এখানে নিচে MM ডিভিশন লেখা থাকবে, গ্রাফ পেপার MM ডিভিশন, অর্থাৎ মিলিমিটার গ্রাফ পেপার, ঠিক আছে? এটা বলবে যে দোকানে মিলিমিটার গ্রাফ পেপার দিতে, তাহলে এই গ্রাফ পেপারটা দিয়ে দেবে, এবং খুব ঘরগুলো খুব ছোট ছোট হবে। দেখে নাও, এখানে দেখো প্রত্যেকটি ঘরের মধ্যে এখানে 10টি করে ছোট ছোট ঘর আছে, ঠিক আছে? এই যে বড় বড় ঘর আছে দেখছো, এই বড় বড় ঘরের মধ্যে প্রত্যেকটি ঘরের মধ্যে 10টি করে ঘর আছে। এই 5, 5-এর এইখানে একটু সরু দাগ দেওয়া আছে, আবার 5, তাহলে মোট এক একটা স্কোয়ারের মধ্যে 10টি করে ঘর আছে। তাহলে এই গ্রাফ পেপারটার নাম হচ্ছে মিলিমিটার গ্রাফ পেপার। এবার আমরা কিভাবে করব তোমাদেরকে দেখাই।
গ্রাফ পেপারটা আমরা আড়াআড়ি ধরব, ঠিক আছে? লম্বালম্বি না ধরে গ্রাফ পেপারটাকে আমরা কি করব, আমরা কাজ করার সময় আমরা গ্রাফ পেপারটাকে এইভাবে আড়াআড়ি ধরব। ধরে আমাদের এবার কাজ শুরু করতে হবে। আমরা কীভাবে কাজ শুরু করছি দেখাই। এখানে দেখো, আমরা কুড়ি ঘর বাদ দিয়ে নিচে থেকে কাজ শুরু করব। কত ঘর? 20 ঘর। তাহলে অঙ্ক খাতায় যতদূর করলাম ওই পর্যন্ত থাকলো, এবার আমরা গ্রাফে বসাচ্ছি, দেখে নাও। তাহলে 20 ঘর মানে এইখান থেকে এটা 10 ঘর আর এইখান থেকে এটা 10 ঘর, তাই তো? ছোট ছোট 10টা ঘর, 10 10 20। আবার ঠিক এইখান থেকে আমরা 10 ঘর, এইখান থেকে যাব 10 ঘর, তাহলে 20 ঘর। তাহলে আর একবার দেখে নাও, এইখান থেকে শুরু করছি, এই যে প্রত্যেকটা ছোট 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 ঘর আছে এইগুলোকে ধরছি, তাহলে এখান থেকে এটা 10 ঘর, এখান থেকে এটা 10 ঘর, 20 ঘর হলো। এইখান থেকে 10 ঘর, এখান থেকে 10 ঘর, 20। এইখানে একটা বিন্দু দেবো, তাহলে আমরা নিচে থেকে 20 ঘর এবং উপরে চলে যাব 20 ঘর, বাদ দিয়ে আমরা এখান থেকে কাজ শুরু করব, ঠিক আছে? এইখানে আমি একটা পয়েন্ট দিলাম। এবারে স্কেল বসিয়ে আমি এইখান থেকে সোজাসুজি উপরে আমি দাগ টেনে নিলাম, এইখান থেকে সোজাসুজি। এই এই দাগের নির্দিষ্ট কোনো মাপ নেই, যদি সোজাসুজি তুমি টেনে নাও, উপরের দিকে টেনে নিলাম। এই কাজটা তোমরা পেন্সিল দিয়ে করলে ভালো হবে, অর্থাৎ পরীক্ষাতে যদি আসে তোমাদেরকে কিন্তু পেন্সিল দিয়েই করতে হবে, তাই আমি পেন্সিল দিয়ে করছি। এবার দেখো, এইখানে আমি যতদূর দাগ টানলাম, এই দাগের আমি ঠিক উপরে অ্যারো চিহ্ন দেব। এই অ্যারো চিহ্ন কিন্তু দিতে হবে, মাস্ট। অ্যারো চিহ্ন দিলাম, এখানে লিখলাম এটা হচ্ছে ওয়াই অক্ষ, বড় হাতের ওয়াই লিখলাম, ওয়াই অক্ষ। এবার ঠিক এই বিন্দু থেকে আমি নিচে আড়াআড়িভাবে আর একটা অক্ষ টানব, এখানে বসালাম। আমি পেন দিয়েই করছি, কারণ পেন্সিল দিয়ে এখানে খুব একটি ডিপ হচ্ছে না। হ্যাঁ, পেন দিয়ে করলে ডিপ হচ্ছে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য পেন দিয়ে করছি, কিন্তু তোমরা পেন্সিল দিয়ে করবে। এই দাগটারও কোনো নির্দিষ্ট কিন্তু মাপ নেই, তোমরা যতদূর জায়গা পাবে ততদূর এটা টেনে নেবে। টানা হয়ে গেল, তাহলে এই দাগের মাথায় তোমরা অ্যারো চিহ্ন দেবে, অর্থাৎ এই অক্ষ সবসময় চলমান, কোনো সময় থেমে থাকে না, ঠিক আছে? এখানে লিখবো আমরা বড় হাতের এক্স, তাহলে এটা হলো আমাদের এক্স অক্ষ আর এটা হলো আমাদের ওয়াই অক্ষ, বোঝা গেল? এবার আমাদের কাজ শুরু করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম কী করলাম, 20 ঘর নিচে থেকে বাদ দিলাম, এখান থেকে 20 ঘর বাদ দিলাম, একটা বিন্দু করলাম, করে উপরে সোজাসুজি একটা অক্ষ টানলাম যার নাম দিলাম ওয়াই অক্ষ, আর নিচে একটা অক্ষ টানলাম যার নাম দিলাম এক্স অক্ষ। তাহলে একটা এক্স অক্ষ, একটা হলো আমাদের ওয়াই অক্ষ। এবার আমাদের যে কাজটি করতে হবে, দেখো আমরা কি বার করেছি, আমরা দেখো আমরা এখানে বার করেছি মধ্যবিন্দু, তাই তো? মধ্যবিন্দু বার করেছি, তাহলে আমরা এক্স অক্ষের নিচে, এক্স অক্ষের নিচে আমরা এইখানে লিখব, একটু উপরে ফাঁকা জায়গা রেখে আমাদের উপরে আরও কিছু লিখতে হবে, এখানে লিখব শ্রেণীর মধ্যবিন্দু। আমরা মধ্যবিন্দু বার করেছি, তাই লিখব শ্রেণীর মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যবিন্দু। ব্র্যাকেটে আমরা লিখব কি, এক্স, তাই তো? আমরা এখানে লেখার সময় আমরা দেখো এখানে লিখেছিলাম এক্স মধ্যবিন্দু, তাই তো? লিখে দিতাম শ্রেণীর মধ্যবিন্দু, বা এখানে ব্র্যাকেটে এমও লিখতে পারো। ব্র্যাকেট যদি কেউ মনে করো এম, তাহলে এমও লিখতে পারো, শ্রেণীর মধ্যবিন্দু এক্স বা এম। আর এইখানে আমরা তাহলে মধ্যবিন্দুগুলো উপস্থাপন করে দেবো, আমরা যেটা বার করব, যেটি আমরা বার করব, এখানে আমরা এখানে বার করেছি মধ্যবিন্দু, তাই আমরা এক্স অক্ষে লিখব মধ্যবিন্দু। আবার আমরা হিস্টোগ্রাম করার সময় এখানে আমরা নিম্নসীমা শ্রেণীর বার করব, এখানে লিখব আমরা তখন নিম্নসীমা। আমি হিস্টোগ্রামে পরে আসছি, আগে পলিগনটা দেখাই। তাহলে শ্রেণীর মধ্যবিন্দু আমি এখানে লিখলাম। এবার কী করলাম,
এই যে মধ্যবিন্দুগুলি আমি বার করেছিলাম, দেখো সেই মধ্যবিন্দুগুলি কি 7, 12, 17 আমি পেয়েছি না, সেই মধ্য বিন্দুগুলি আমি এখানে পরপর বসিয়ে দেবো, এই এক্স অক্ষে বসাবো, ঠিক আছে? কিন্তু তার আগে একটা আমরা নোটে লিখে রেখেছিলাম, দেখো যে পরিসংখ্যা বহুভুজ নির্ণয়ের জন্য স্কোরের মধ্যবিন্দুগুলি বার করতে হয়। এই যে আমরা মধ্যবিন্দু বার করলাম, ঠিক আছে? এবার কি বলছে, গ্রাফ ছক কাগজে উপস্থাপনের সময়, তাহলে ছক কাগজে এবার আমরা উপস্থাপন করছি, বলছে দুটি স্কোর বেশি নিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখে আমাদের কটি স্কোর আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আমাদের কটি স্কোর আছে, 10টি, কিন্তু নিতে হবে কটি? বলছে দুটি স্কোর আমাদের বেশি নিতে হবে, দুটি স্কোর বেশি নিতে হবে, যার একটি থাকবে সবার প্রথমে এবং অন্যটি থাকবে সবার শেষে। অর্থাৎ এই যে যখন গ্রাফ পেপারে আমরা বসাবো, গ্রাফ পেপারে যখন ওই মধ্যবিন্দুগুলি আমরা বসাবো, তখন এখানে আছে কটা? 10টি, আমাদের দুটি বেশি নিতে হবে, তাই তো? দুটি আমরা বেশি নিব, তাহলে দুটি আমরা যদি বেশি নিই, তাহলে এখানে আবার একবার দেখাচ্ছি, দেখো কোন স্কোরগুলির কথা বলছি, এ স্কোর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি আছে, আমরা এখানে নেব 12টি, অর্থাৎ প্রথমে একটি এবং লাস্টে একটি বেশি রাখবো, ঠিক আছে? তাহলে কিভাবে নেব আমরা? এই এক্স অক্ষে 15 ঘর করে নেব, এক্স অক্ষে 15 ঘর সমান সমান এক একটা স্কোরের জন্য নেব, ঠিক আছে? আর ওয়াই অক্ষে নেব 10 ঘর। এখানে একটু বলে রাখি, আমরা কিন্তু 75% রুলস মেনে কাজ করব, 75%। এটা শর্ট কোশ্চেনে তোমাদের আসে যে আমরা গ্রাফ পেপারে তথ্য উপস্থাপন করার সময় কত পার্সেন্ট নিয়ম মেনে আমরা কাজ করি, তখন লিখব 75% রুলস মেনে আমরা কাজ করি, 75%, এটা শর্ট প্রশ্ন আসে। তাহলে এখানে আমরা যদি এক্স অক্ষে আমরা 15 ঘর করে নিই এবং ওয়াই অক্ষে যদি আমরা 10 ঘর করে নিই, তাহলে মোটামুটি 75%-এর কাছাকাছি চলে আসছে। তোমাদের এভাবে করে নিলেই হবে, অত নিখুঁতভাবে হিসাব নিকাশের দরকার নেই। তাহলে এখানে আমরা 15 ঘর সমান সমান এক একটা স্কোরের জন্য নেব, তাহলে এইখান থেকে 10 আর এই 5, 15, বুঝতে পারছো? আমি বলেছিলাম যে প্রত্যেকটি ছোট ছোট ঘরে কত থাকে, প্রত্যেকটি আমি একটু কাছাকাছি দেখানোর চেষ্টা করছি বিষয়টা। দেখো প্রত্যেকটি বড় বড় স্কোয়ারের মধ্যে কটি? 10টি করে ঘর আছে, আর বলেছিলাম যে ছোট্ট দাগ গিয়েছে তার মধ্যে 5 ঘর, তাহলে 10 আর 5, 15, এইখানে একটা আমি দাগ দিলাম, তাহলে এর জন্য একটা ঘর নিলাম, তাহলে আবার 15 ঘর নেব, 5 আর 10, 15, তাহলে কটা হলো? একটা, দুটো, আমাদের নিতে হবে কটা? স্কোর আছে 10টা আর দুটো এক্সট্রা নিতে হবে, তাহলে মোট 12টা নেব, তাহলে 12টা নিয়ে নিই, 1, 2, আবার 10, 15 ঘর চলে যাবো, 3, আবার 15 ঘর চলে যাবো, 4, 5, 6, বুঝতে পারছো? 7, 8, 9, 10, আমাদের নিতে হবে দুটো বেশি নিতে হবে, 10, 11, 12, বোঝা গেল? আমি কি করলাম, প্রত্যেকটা আমি 15 ঘর পরপর দাগ দিয়ে দিয়ে আমি 12টা ঘর নিয়ে নিলাম, এখানে আছে 10টা, আমার নিতে হবে কটা? 12টা, বুঝা গেল? দুটো আমার এক্সট্রা নিতে হবে, নিয়মে আমার বলা আছে তাই নিলাম। এবার আমরা কি করব, এই ঠিক যেখান থেকে শুরু করেছিলাম সেখানটায় লিখব 0, আর এই যে আমরা মধ্যবিন্দুগুলি পেয়েছি, দেখো এই মধ্যবিন্দুগুলি আমরা পরপর এখানে এক্স অক্ষে বসিয়ে দেবো। দেখো আমরা এখানে লিখেই রেখেছি যে শ্রেণীর মধ্যবিন্দু, তাই না? তাহলে আমরা এখানে পরপর এখানে আমরা এই শ্রেণীর মধ্যবিন্দুগুলি পরপর বসিয়ে দেবো। দেখো তাহলে প্রথমে মধ্যবিন্দু কত আছে? 7, আর তারপরে 12, 17, আমরা সিরিয়াল অনুযায়ী বসাবো। তাহলে প্রথমে আমরা কত বসাবো এখানে? প্রথমে বসাবো আমরা 7, কিন্তু এই প্রথম ঘরটা আমরা ছেড়ে রাখবো এবং লাস্টের ঘরটা আমরা ছেড়ে রাখবো। কেন? আমাদের নিয়মে বলেছে, দেখো নিয়মে বলেছে যে বলেছে এখানে দেখো, ছক কাগজে উপস্থাপনের সময় দুটি স্কোর বেশি নিতে হবে, যার একটি থাকবে সবার প্রথমে এবং অন্যটি থাকবে সবার শেষে। অর্থাৎ যে দুটি স্কোর বেশি নেব তার একটি প্রথমে ছেড়ে রাখবো এবং শেষে একটি ছেড়ে রাখবো, তাই তো? তাহলে প্রথমে একটি ছেড়ে রাখছি, প্রথমে একটি ছেড়ে রেখে তাহলে আমাদের প্রথম ঘরটা ছেড়ে রেখে দিচ্ছি, তার পরের ঘরে আমাদের আছে কত? 7, দেখো তাহলে প্রথমে আমাদের স্কোর আছে 7, তারপরে 12, আমরা এটা পরপর বসিয়ে যাবো, তাহলে কত আছে?
আমি এখানে বসাবো সাত, তারপরে 12, 17, 22, আমি যে মধ্যবিন্দুগুলো বার করেছিলাম সেগুলো এখানে দেখে দেখে বসাচ্ছি, 22, 27, 32, 37, 42, 47, 52। দেখো লাস্টে একটা আমাদের কি হলো, লাস্টে একটা ঘর আমরা বেশি নিয়েছিলাম, সেটা এমনি বেশি থেকে গেল, আর প্রথমেই একটা ঘর আমরা ছেড়ে রাখলাম। কেন ছেড়ে রাখলাম, এর কিন্তু কাজ আছে পরে। এবার আমাদের কি করতে হবে, দেখো এই ওয়াই অক্ষে, এটা তাহলে গেল এক্স অক্ষের কাজ। এবার আমরা ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে লিখব কি, পরিসংখ্যা। ওয়াই অক্ষে আমরা সবসময় লিখব এখানে পরিসংখ্যা, পরিসংখ্যা ব্র্যাকেট দিয়ে এফ দিয়ে পার্সেন্ট, অর্থাৎ 75% রুল মেনে করছি, তাই পরিসংখ্যা এফ দিয়ে পার্সেন্ট। এখানে ফ্রিকুয়েন্সিও লিখতে পারো, এফ আর ই কিউ ইউ এন সি ওয়াই, ফ্রিকুয়েন্সিও লিখতে পারো, পরিসংখ্যা লিখতে পারো, ব্র্যাকেটে এফ লিখতে হবে, এটা ওয়াই অক্ষে। এবার ওয়াই অক্ষে দেখবো আমরা ফ্রিকুয়েন্সির ঘরে, আমাদের যে এখানে অঙ্কটা করেছি, দেখো ফ্রিকুয়েন্সির ঘরে, এই যে ফ্রিকুয়েন্সির ঘরে এটা, তাহলে ফ্রিকোয়েন্সির ঘরে দেখবো আমরা সব থেকে বড় সংখ্যা কত আছে। দেখো ফ্রিকোয়েন্সির ঘরে সব থেকে বড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কত, 12, তাই তো? সব থেকে বড় সংখ্যা আছে কত, 12। আমরা কি করব, এই বড় সংখ্যাটাকে, বড় সংখ্যা পর্যন্ত আমরা যাব, তাহলে 10 ঘর করে যাব। আমরা এখানে বলেছিলাম এই এই এক্স অক্ষে আমরা 15 ঘর করে যাব, এবং ওয়াই অক্ষে যাব আমরা 10 ঘর করে। তাহলে সব থেকে বড় ফ্রিকোয়েন্সি যত আছে আমরা তত পর্যন্ত যাব 10 ঘর করে। তাহলে বড় ফ্রিকোয়েন্সি হচ্ছে 12, আমরা 10 ঘর করে 12 পর্যন্ত যাব। তাহলে দেখো 10 ঘর মানে কোনটা, একটু কাছ থেকে দেখাই, 10 ঘর মানে এই যে, তাহলে এখান থেকে এই বড় দাগ পর্যন্ত 10 ঘর, তাহলে 10 10 এই করে চলে যাব আমরা, তাই তো? কত পর্যন্ত যাব, 12, ঠিক আছে? তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, বোঝা গেল? আমরা 12 পর্যন্ত গেলাম। এটা কি গেলাম, আমরা ফ্রিকুয়েন্সি বা পরিসংখ্যা, যেটা আমরা কোথা থেকে পেলাম, আমাদের এখানে দিয়েই দিয়েছে, হ্যাঁ, যে ফ্রিকুয়েন্সি কত ছিল এই যে এখান থেকে আমরা পেয়েছিলাম, ফ্রিকুয়েন্সি দেওয়াই ছিল। তাহলে এখানে আমরা 12 পর্যন্ত লিখবো, তাহলে এখানে পরপর লিখে দেবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এক্ষেত্রে কিন্তু কোনো আর বেশি নিতে হবে না, এক্ষেত্রে যে কটি আমাদের সব থেকে, যেটা সব থেকে আমাদের বড় ফ্রিকোয়েন্সি থাকবে সেই বড় ফ্রিকোয়েন্সি নিলাম, বোঝা গেল? এবার আমাদের কি করতে হবে, দেখো এবার একটু দেখলে আমাদের মোটামুটি ফিনিশ। কি করতে হবে, আমরা দেখব গ্রাফ পেপারে বসাবো, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের এই যেখানে অঙ্কটা বার করেছি সেটা আমাদের লাগবে। এখানে খেয়াল করো যে দেখো বলছে পরিসংখ্যা মধ্যবিন্দু সাত, মধ্যবিন্দু সাতে, মধ্যবিন্দু সাতের সোজাসুজি ফ্রিকোয়েন্সি কত আছে, সাতের সোজাসুজি ফ্রিকোয়েন্সি কত আছে, 2, ঠিক ধরেছ? তাহলে মধ্যবিন্দু সাতের সোজাসুজি ফ্রিকোয়েন্সি কত আছে, 2। খেয়াল করো এইটা আমাদের মধ্যবিন্দুর লাইন, তাই তো? আর এইটা আমাদের ফ্রিকোয়েন্সির লাইন, ঠিক আছে? তাহলে মধ্যবিন্দু সাতে চলে যাব আমরা, মধ্যবিন্দু সাত সোজাসুজি ফ্রিকোয়েন্সি 2, মধ্যবিন্দু 12 ফ্রিকোয়েন্সি কত, 8, তাই তো? তাহলে এইবারে দেখো কীভাবে গ্রাফে বসাতে হবে, তাহলে মধ্যবিন্দু সাতে চলে যাবো, সাত আমরা প্রথমটা কিন্তু বাদ দিয়ে রাখবো, মধ্যবিন্দু সাত, সাতে আমাদের ফ্রিকোয়েন্সি কত আছে দেখো, 2, ঠিক আছে? তাহলে মধ্যবিন্দু সাত, এইটা হচ্ছে মধ্যবিন্দুর লাইন আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির লাইন, ঠিক আছে? তাহলে মধ্যবিন্দু সাত, সাতে আমাদের ফ্রিকোয়েন্সি কত আছে, 2, তাহলে আমরা 2 ঘর যাব, সাতে সোজাসুজি গিয়ে 2, 1, 2, দেখো আমরা লিখে রেখেছি আগেই, ঠিক আছে? 2, 1, 2, এই যে সাতে সোজাসুজি গেলাম, মধ্যবিন্দু সাতে গেলাম, যে ফ্রিকোয়েন্সি কত আছে দেখলাম, 1, 2, এইখানে আমরা একটা বিন্দু দিলাম, ঠিক আছে? তারপরে দেখো 12, মধ্যবিন্দু 12তে ফ্রিকোয়েন্সি কত আছে, 8, তাহলে মধ্যবিন্দু 12তে যাব, 12তে গিয়ে ফ্রিকোয়েন্সি কত আছে, 8, তাহলে আমরা এই সোজাসুজি যাব, কিন্তু
এইখান থেকে গুনে কিন্তু এই দিকে চলে গেলে হবে না, খেয়াল রাখতে হবে যেখানে দাগ দিয়েছি সেই সোজাসুজি আট পর্যন্ত উঠবো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই দেখো আট মিলে গেল, এই যে আট আছে আট, তাহলে এইখানে একটা বিন্দু দেব। এই রকম করে করে আমরা প্রত্যেকটা দেখব। নেক্সট আমরা দেখব যে সতেরো, সতেরোতে কত আছে ছয়, তাহলে আমরা চলে গেলাম পরে আছে সতেরো, সতেরোতে আছে কত ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, এইখানে বিন্দু দেব। নেক্সট আমরা দেখি বাইশে কত আছে, বাইশে আছে বারো, বাইশের সরাসরি আছে বারো, আমরা বাইশে চলে গেলাম, এখানে বাইশে আমাদের আগেই বসানো আছে, বারো ঘর পর্যন্ত যাব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, এই দেখো বারো সরাসরি মিলে গেল, ঠিক আছে এখানে বিন্দু করলাম। নেক্সট আমরা চলে যাবো কত আছে সাতাশ, সাতাশে কত আছে সাত, তাহলে আমরা সাতাশ, এরপরেই আমাদের এখানে লেখা আছে আগে থেকে সাতাশ, সাতাশে আছে সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, খেয়াল রাখবে যেন সোজাসুজি থাকে বিন্দুগুলো, সোজাসুজি একদম যেন থাকে। নেক্সট বত্রিশ, বত্রিশে কত আছে ছয়, আমরা তাহলে বত্রিশে চলে যাই, এই যে বত্রিশে ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়। নেক্সট কত আছে সাঁইত্রিশ, সাঁইত্রিশে আছে চার, তাহলে আমরা সাঁইত্রিশে চলে যাই, সাঁইত্রিশ এক দুই তিন চার। নেক্সট কত আছে বিয়াল্লিশে তিন, তাহলে আমরা বিয়াল্লিশে চলে যাবো, এক দুই তিন। নেক্সট সাতচল্লিশে সাত, সাতচল্লিশে চলে যাবো আমরা, এখানে সাতচল্লিশ লেখা আছে আগে থেকে সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। নেক্সট বাহান্নতে কত আছে এক, তাহলে আমরা বাহান্নতে চলে যাবো, বাহান্ন গেলাম আমাদের এখানে এক, ব্যাস। এবার আমাদের কি করতে হবে দেখো, আগে একটা ঘর আমাদের ছাড়া আছে, পরে একটা ঘর আমাদের ছাড়া আছে, এই কাজটা এখনো আসেনি, এই কাজটা পরে আছে। এবার আমাদের যেটা করতে হবে, এই যে প্রত্যেকটি আমরা বিন্দু পেলাম, এই বিন্দুগুলি আমরা সিরিয়াল অনুযায়ী যোগ করব, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে আমরা সিরিয়াল অনুযায়ী যোগ করতে হবে, অর্থাৎ পরপর আমরা যাব। দেখছি যে আমাদের এরপরে এইটা আমরা নিচে দেখতে পাচ্ছি, এটা তো যোগ করলে কিন্তু হবে না, বা আমরা দেখছি যে এরপরে এটা কাছাকাছি আছে, এখানে যোগ করলে হবে না, প্রত্যেকটা সিরিয়াল অনুযায়ী, অর্থাৎ সাতের পরে আমাদের বারো, বারোর বিন্দু কোথায় আছে, তারপরে সতেরো, সতেরোর বিন্দু কোথায় আছে, আমাদের সেইভাবে কিন্তু যোগ করতে হবে। এইটে তোমরা সরি আচ্ছা এটি তোমরা স্কেল দিয়েও যোগ করতে পারো, আবার ফ্রি হ্যান্ডেও যোগ করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ তো যদি আমি এখানে, আমি এখানে এমনি হাতে যোগ করছি দেখো, তাহলে প্রথমে সাত, সাতের পরে আমি বারোর বিন্দুতে এখানে যোগ করব, তাহলে সাত থেকে আমি চলে যাব বারো, হলো। তারপরে বারো পরে কত সতেরো, সতেরোর বিন্দু কোনটা এইটা, আমি তারপরে এখান থেকে নামাবো আবার সতেরোতে, নামালাম। তারপরে সতেরোর পরে কত আছে বাইশ, বাইশের বিন্দু কোথায়, ওই দেখো উপরে, আবার এখান থেকে আমি চলে গেলাম বাইশে। এটা তোমরা স্কেল দিয়েও ডাক টানতে পারো, হাত দিয়েও টানতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো বাইশের পরে কত সাতাশ, সাতাশের বিন্দু কোথায় আছে, এই যে, আমরা একদম সিরিয়াল অনুযায়ী যোগ করব, তা নাহলে কিন্তু হবে না, জানলাম। তারপরে সাতাশ, সাতাশ হয়ে গেল, সাতাশের পরে কত আছে বত্রিশ, বত্রিশের বিন্দু আছে এখানে, পাশাপাশি আছে, আমরা টেনে দিলাম। তারপরে বত্রিশের পরে কত আছে সাঁইত্রিশ, সাঁইত্রিশ এখানেই আছে দেখো, সাঁইত্রিশে যোগ করলাম। তারপর সাঁইত্রিশের পরে কত আছে বিয়াল্লিশ, তাহলে বিয়াল্লিশ আমরা এখানে যোগ করলাম, পাশাপাশি আছে, যেটা পাশাপাশি থাকে পাশাপাশি যোগ করে দিলাম। তারপরে সাতচল্লিশ, সাতচল্লিশের বিন্দু দেখো ওই উপরে আছে আবার, তার মানে আবার আমাদের উপরে যেতে হবে, তাহলে এখান থেকে আবার যোগ করলাম। তারপরে দেখো সাতচল্লিশের পরে আমাদের বাহান্ন আবার নিচে আছে, তাহলে এখান থেকে আমরা আবার নিচে যোগ করে দিলাম, ব্যাস। এবার দেখো আমরা ফিগারটা পেয়ে গেলাম, দেখো এবার একটা বিষয় এখানে বলা আছে, দেখো এইটা যদি আমরা ভূমি ধরি, এটা যদি আমরা মাটি ধরি, তাহলে এটা আমরা আকাশ পাচ্ছি, তাই তো? কোনো তথ্য এইভাবে আকাশের উপরে ঝুলে থাকতে পারে না, ঠিক আছে? তার জন্য এই তথ্যগুলিকে আমাদের ল্যান্ডে স্পর্শ করাতে হবে, অর্থাৎ মাটিতে নামাতে হবে। কীভাবে নামাতে হবে? এই নামানোর জন্যই কিন্তু আমরা দুটো স্কোর বেশি রেখেছিলাম, আগে একটা আর পরে একটা,
ঠিক আছে। এবার কি করব আমরা, এই স্কোর দুটো যে দুটো এক্সট্রা নামাবো আগে আর পরে, সেই দুটোকে আমরা ডট ডট করে নামাবো, ঠিক আছে। এখানে আমরা বোঝানোর জন্য যে এটা এক্সট্রা নামিয়েছি সেটা বোঝানোর জন্য আমরা এইভাবে স্কেল দিয়ে এটাকে ডট ডট করে নামাবো। ঠিক পরেরটাও তাই, আমরা এইখানে এটাকে ডট ডট করে আমরা নামাবো। বোঝা গেল, দুটো নামালাম। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা যে প্রত্যেকটি পয়েন্ট আমরা পেয়েছি, প্রত্যেকটি পয়েন্টের কিন্তু একটা নাম্বার দিয়েছি, অর্থাৎ একটা সংখ্যা দিয়েছি। যে সংখ্যাটা আমরা কোথা থেকে পেয়েছিলাম, আমরা এই যে মধ্যবিন্দু বার করেছিলাম এখানে, এই মধ্যবিন্দু থেকে আমরা পেয়েছিলাম, তাই তো। কিন্তু আমরা এইখানে এই যে দুটি স্কোর আমরা বেশি নিয়েছি, একটা সামনে আর একটা শেষে, এই স্কোর দুটির কিন্তু আমাদের মধ্যবিন্দু নেই। তাহলে কী হবে, সবার আমরা একটা করে নাম্বার দিয়েছি, কিন্তু এদের যদি নাম্বার না দিই তাহলে এরা রাগ করবে, তাই তো। এরা যদি রাগ করে তাহলে তো হবে না, তাহলে এদেরকেও একটা নাম্বার আমাদের নির্দিষ্ট দিতে হবে। তাহলে নাম্বারটাও তো আমরা এখানে হ্যাপাজার্ডলি দিতে পারবো না, তাই তো। এদের সঙ্গে মিল রেখে এদেরকে একটা নাম্বার দিতে হবে, তাই তো। তাহলে নাম্বারটা কত দেবো, দেখো এখানে 7 আছে আর এখানে কত আছে 12, তার মানে 7-এর থেকে কত বেড়েছে এখানে 5, তাই তো। আবার এখানে তো 12 আছে, এখানে কত আছে 17, তার মানে কত বেড়েছে এক লাফে 5। তাহলে 5-5 করে দেখো এখানে বেড়ে বেড়ে যাচ্ছে, তাই না। 32, 37, 42, 47, 52, তাহলে কি 5-5 করে বাড়ছে না। তাহলে একটা সমতা বজায় রেখে আমরা এখানে 52 থেকে এখানে কত দেবো, এখানে 57, ঠিক। তাহলে এখানে আমরা 5 ঘর, 52 থেকে 5 ঘর বাড়িয়ে দিলে এখানে হবে 57। তাহলে এই পয়েন্টের নাম সংখ্যা দিলাম আমরা 57। ঠিক তেমনই এইদিকে দেখো 5 ঘর 5 ঘর করে কমতে কমতে এসেছে, তাই না, কমতে কমতে আসছে। তাহলে কমতে কমতে যদি আসে তাহলে এখানে আছে কত 7, তাহলে 7-এর থেকে আরও 5 ঘর যদি আমি কমিয়ে একে একটা নাম্বার দিই তাহলে কত দেবো, একে 2। বোঝা গেল, তাহলে একে দিলাম আমি 2। এই গেল আমাদের টোটালি, এই দেখো বহুভুজ, এটাকে বলে বহুভুজ। কেন বলে, দেখো অনেকগুলো কোণ তৈরি হয়েছে, অনেকগুলো কোণ তৈরি হয়েছে, তাই এর নাম হয়েছে বহুভুজ। বোঝা গেল। এবার একটা স্কেল আমাদের এখানে লিখতে হবে, সেই স্কেলটা কি একটু দেখিয়ে দিই। এবার দেখো গ্রাফটা করার শেষে একদম লাস্ট পর্যায়ে আমাদের উপরে একটা স্কেল লিখতে হবে, এটা গ্রাফের উপরে লিখতে হবে স্কেলটা, ঠিক আছে। যেখানে যেদিকে জায়গা পাবে ফাঁকা সেখানে তোমরা উপরের দিকে লিখে দেবে। দেখো আমরা এটা বহুভুজ পলিগন করেছি, উপরে লিখে দিলাম। স্কেলটা লিখতে হবে কি, যে আমরা কিভাবে কত ঘর নিয়েছি কোথায় সেটা আমাদের এখানে বলে দিতে হবে। তাহলে স্কেল লিখলাম এক্স অক্ষের 15 ঘর সমান সমান, তাহলে এটা এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের 15 ঘর, এই যে আমরা 15 ঘর পর পর, ছোট ঘর 15 ঘর পর পর একটা একটা করে নিয়েছি, তাই বলছি এক্স অক্ষের 15 ঘর সমান সমান 5 একক শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে এক্স অক্ষের এই যে 15, এই এক একটা আমরা যে ঘর নিয়েছি তার মাঝে 15টা করে ছোট ঘর আছে, তাই বলছি এক্স অক্ষের 15 ঘর সমান সমান 5 একক। 5 একক মানে কি বলছি, এক একবারে 5-5 করে বেড়েছে। দেখো 2, 2-এর পরে 7, 7-এর পরে 12, 12-আর 5 17, 17-আর 5 22, তার মানে কত কত করে বেড়েছে, এক একবারে 5 করে। তাই আমরা লিখছি এক্স অক্ষের 15 ঘর সমান সমান 5 একক শ্রেণীর মধ্যবিন্দু। আমরা নিচে যেটা লিখবো ঠিক সেটা লিখে দেবো। তাহলে এক্স অক্ষের 15 ঘর সমান সমান 5-5 করে বেড়েছে এক একবারে, 22-আর 5 27, 27-আর 5 32। তাহলে এক্স অক্ষের 15 ঘর সমান সমান 5 একক শ্রেণীর মধ্যবিন্দু, ব্র্যাকেটে এম, সেটাই লিখেছি। এক্স অক্ষের 15 ঘর সমান সমান 5 একক শ্রেণীর মধ্যবিন্দু, ব্র্যাকেটে এম। এবার ওয়াই অক্ষের কী করেছি সেটা আমরা বলে দেবো এখানে। ওয়াই অক্ষের 10 ঘর সমান সমান 10 ঘর করে নিয়েছি, তাই লিখেছি। দেখো ওয়াই অক্ষের 10 ঘর সমান সমান 1-1 করে বেড়েছে, 1 একক শ্রেণীর পরিসংখ্যা, এখানে পরিসংখ্যা লিখেছি তাই ওখানেও পরিসংখ্যা। তাহলে ওয়াই অক্ষের, এটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের 10 ঘর করে আমরা নিয়েছি, 10 ঘর সমান সমান 1 একক। এখানে যেমন 2-এর পরে 7 কত বেড়েছে, একবারে 5, 7-এর পরে 12 কত বেড়েছে, একবারে 5, কিন্তু এখানে 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4 কত কত করে বেড়েছে, 1-1 করে বেড়েছে। তাই আমরা বলছি যে ওয়াই অক্ষের এই যে 10 ঘর করে আমরা নিয়েছি, 10 ঘর সমান সমান 1 একক, অর্থাৎ 1-এর পরে 2, 2-এর পরে 3, 1-1 করে বেড়েছে, 1 একক শ্রেণীর পরিসংখ্যা, ব্র্যাকেটে এফ দিয়ে পার্সেন্ট, 1 একক শ্রেণীর পরিসংখ্যা, ব্র্যাকেটে এফ দিয়ে পার্সেন্ট, যেটা আমরা লিখেছিলাম এটা। তাহলে বোঝা গেল, যদি এই ক্লাসটি বুঝতে এখনও তোমাদের অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব হিস্টোগ্রাম বা আয়ত লেখচিত্র। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ।